গেন্ডার দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুলিশি হেফাজতে থাকা বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ দিলীপ গড়াই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শ্যামাপ্রসাদ মুখার্জিকে জেরা করেই পৌরসভার অস্থায়ী পদে কর্মরত এই দিলীপ গড়াইয়ের নাম উঠে আসে। পুলিশের তদন্তকারী আধিকারিকরা মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। কিন্তু তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা দেওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলো। সব মিলিয়ে বিষ্ণুপুর পৌরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো দুই। এই ঘটনায় আরো একাধিক জনের জড়িত থাকার সম্ভাবনা দেখছেন তদন্তকারীরা। আর ঠিক সেই কারণেই পুলিশ আদালতের কাছে ধৃত দিলীপ গড়াইকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।